হ্যালো ট্রাভেল শুটার্স, ওয়েদার আপডেটের বন্ধুরা, চলে এলাম আজকের ওয়েদারের আপডেট দিতে। আজ 14 নভেম্বর 2020 শনিবার, আর এই ওয়েদার আপডেটটি শুরুর আগে সবাইকে বলে রাখবো শুভ দীপাবলি ও কালী পূজার সবাইকে শুভেচ্ছা। প্রথমেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই মুহূর্তে ভারত মহাসাগরের উপরে একটা বিরাট ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে এটাতে আশঙ্কার কিছু নেই, আশঙ্কার যেটা সেটা নিয়ে আমি আসছি। তার আগে দেখে নিচ্ছি এটা লাইভ ট্র্যাক করে, এটি কিন্তু ভারত মহাসাগরের একদম দক্ষিণে চলে যাচ্ছে, অতএব আমাদের ভারতের দিকে বা বাংলাদেশের দিকে আসছে না। তাই এটা নিয়ে অতটা চিন্তা না থাকলেও একটি ঘূর্ণাবর্ত কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে এখানে তৈরি হচ্ছে, সেটির মোটামুটি ঘূর্ণিঝড় হিসাবে আকার ধারণ করে কি না আগামী ভবিষ্যৎ বলবে। এখন অবধি আমরা 22-23 তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। আর যদি এই ঘূর্ণাবর্তটি একটু তার শক্তি সঞ্চয় করতে পারে তবে আগামী দিনে হতেই পারে একটি ঘূর্ণিঝড়, যেমন প্রতি বছরই আশ্বিনের একটি ঝড় আসে এই নভেম্বরেই, গত বছর হয়েছিল বুলবুল। এবছর এখনও কনফার্ম নয়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি হয়তো ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে না, তবে বলা যায় না, আবহাওয়ার খবর যখন খুশি পরিবর্তন হতে পারে এবং এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতেও পারে, আমাদের নজরে থাকবে। আর যদি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে ফেলে তবে কিন্তু আমাদের হাতে যে আগামী ঘূর্ণিঝড়ের নামটি আছে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম গতি। গতি কিন্তু অনেক দিন ধরে আসবো আসবো করে এখনও অবধি আসেনি, গতি ঘূর্ণিঝড়ই হবে গিয়ে আগামী দিনের যেই ঘূর্ণিঝড়ই আসুক তার নাম, অবশ্যই আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগরে। এদিকে দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণাবর্ত বেশ ভালোই ঘূর্ণিঝড় টাইফুনের আকার ধারণ করে 148 থেকে 153 কোথাও 165 কিলোমিটার গতিবেগে ভিয়েতনামের দিকে কিন্তু এই মুহূর্তে আছড়ে পড়া শুরু হয়েছে, এবং এটির এখনও অবধি অফিসিয়ালি কোনো নাম পাওয়া যায়নি। তবে এবছর দক্ষিণ চীন সাগরে পরপর অনেকগুলো ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় কিন্তু আঘাত হানছে, এবং ম্যাক্সিমামটাই এবছর দেখলাম আমরা দক্ষিণ কোরিয়ার দিকে, এবং এখানে দক্ষিণ কোরিয়ার দিকে পরপর গেছিলো, জাপানের দিকে এবং ফিলিপিন্সের দিকে আর ভিয়েতনামের দিকে সব থেকে বেশি মনে হয় এবছর টাইফুন আছড়ে পড়ছে। অন্যদিকে আমেরিকার দিকেও অনেকগুলো হারিকেন ঝড় আমরা পরপর দেখতে পেয়েছি। অপেক্ষাকৃত যেটা আমাদের ভালো ভাগ্য বলতে পারেন, বঙ্গোপসাগর এবং আরব সাগরে এবছর দুটোই ঝড় তৈরি হয়েছিল, একটি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়ে আমফান এসেছিল পশ্চিমবঙ্গে এবং পরে সেটি বাংলাদেশে যায়, আরেকটি নিসর্গ ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল আরব সাগরে, সেটি কিন্তু মুম্বাই আর গুজরাটের দিকে খানিকটা আঘাত হেনেছিল, তারপর আর কোনো রকম কোনো ঘূর্ণিঝড় আমরা পাইনি। যদিও গত বছর আমরা বঙ্গোপসাগরে দুখানা ঘূর্ণিঝড় পেয়েছিলাম, একটা হচ্ছে ফণি আর একটা ছিল হচ্ছে গিয়ে বুলবুল, আর এবছর বঙ্গোপসাগরে একটাই ঘূর্ণিঝড় আমরা পেয়েছি। এখন দেখার পরবর্তীকালে বা এই নভেম্বরের দিকে যে একটি ঝড় হয় সেটা হবে কি না, যদিও একটা কথা বলে রাখি, ঠান্ডা পড়ে গেলে কিন্তু আর ঝড় হবে না। তো চলে আসি আজকে কীরকম আবহাওয়ার তো থাকবে বলবোই, তার সঙ্গে প্রথমেই দেখে নিই বৃষ্টিপাত কিছু আছে কি না, তারপরে আসবো তাপমাত্রায়। এখানে ছোট করে দেখানোর কিছু নেই, পুরো অঞ্চলটাই আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে। বিশাখাপট্টনম সহ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে খানিকটা বৃষ্টি আছে বটে, কিন্তু আমরা যেই জায়গার আপডেট দিই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম, সেখানে কোনো বৃষ্টিপাত আজ কাল পরশুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, অতএব এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করে লাভ নেই, বৃষ্টির ব্যাপারটা এটা ছেড়ে দিলাম। আর ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত তো আমি প্রথমেই স্টার্ট করলাম, টেম্পারেচারটা দেখে নেবো, টেম্পারেচার আজকে কী আছে এই মুহূর্তে এইখানে একটু আমি বড় করব, তবে গিয়ে ভালো মতো বোঝা যাবে। চলে এসছি, এবার দেখে নেবো যে আজকে কিন্তু তাপমাত্রা খুব একটা মানে কম নেই, বেশিই আছে 31, মাঝে 27-26 চলে এসেছিলো দুপুরবেলার দিকেও, আবার বেড়ে গেল। এদিকে আমরা দেখতে পাচ্ছি 2-24 পরগনা সহ হাওড়া হুগলি, এদিকে 2 মেদিনীপুর সহ সমস্ত জায়গায় 31-32, বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এদিকে বর্ধমান নদিয়া সবই 30 থেকে 32 মধ্যে, মুর্শিদাবাদ এবং তারপরে মালদা থেকে শুরু করে একটু কমছে, মালদায় 29 আর এমনকি কম, দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ির কাছে গিয়ে 28,
দার্জিলিংয়ে তো অবশ্যই কম হবে, তাও খুব কম নয়, 20-21 দার্জিলিংয়ে, মানে কাশিয়াং কালিম্পং এমন কিছুই নয় ঠান্ডা। আর জলপাইগুড়িতে 29, কোচবিহারে আলিপুরদুয়ারে 29, এই মোটামুটি তাপমাত্রা যাচ্ছে এই মুহূর্তের আমাদের পশ্চিমবঙ্গের। আসামটাও দেখে নেব, আসামের গোয়ালপাড়া থেকে শুরু করে 29, গুয়াহাটি 28, এদিকে শিলচরও 29-31 শিলচর, তার মানে বেশ ভালো ভালো মানে তাপমাত্রা বেশি। এদিকে ত্রিপুরায় দেখতে পাচ্ছি আমরা 30-এর মতো। এদিকে যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে একদম দক্ষিণ থেকে শুরু করে মহেশখালী 29-30-এর মধ্যে, চিটাগাংও তাই, এদিকে কুমিল্লা, বরিশাল, খুলনা সব 30-29-এর মধ্যে, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, বগুড়া 29, রংপুর 29, ময়মনসিংহ 29, সিলেট 30। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের তাপমাত্রা। আজকে রাত্রিবেলা কালী পুজো, আমরা রাত্রিবেলায় 12টা নাগাদ দেখে নিই কীরকম তাপমাত্রা থাকবে, একটাই চলে গেলাম তাহলে ভালো বোঝা যাবে। আরও আমরা বাংলাদেশ থেকে শুরু করি, ঢাকাতে চলে আসছে 21-22-এর মধ্যে, এদিকে মহেশখালীর ওখানে 22, চিটাগাংয়ে 22, কুমিল্লায় 21, বরিশালে 22, খুলনাতে 21, এরকম মোটামুটি, রাজশাহী 20, বগুড়ায় 20, রংপুরে 19-20, আরও উত্তর বাংলাদেশে গেলে 19, মানে রংপুরের উপরে, ময়মনসিংহ 19, সিলেটে 20। এদিকে আমরা ত্রিপুরা যদি দেখি 21, খারাপ না, মনোরম, শিলচরে 20, এদিকে গুয়াহাটিতে 19, গোয়ালপাড়া 20। এ হচ্ছে আসাম গেল। আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার মানে কোচবিহার 17, জলপাইগুড়ি 18, শিলিগুড়ি 19, দার্জিলিং, কাশিয়াং, কালিম্পং 9-10-13-12-র মধ্যে চলে আসছে। উত্তর দিনাজপুর 19, দক্ষিণ দিনাজপুর 19, মালদা 19, মুর্শিদাবাদ 20, নদিয়া 20, আর 2-24 পরগনা 22-21-এর মধ্যে, কলকাতা 21 থাকবে, 2 মেদিনীপুর 22 থাকবে, হাওড়া হুগলিতে থাকবে ওই 21-এর মতোই, আর এদিকে বর্ধমান 21, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম 22-23-এর মধ্যে থাকছে। এই গেল রাত্রির একটার তাপমাত্রা। ভোর 5টা আমরা দেখে নেব, ভোর 5টার দিকে একটু কমবে কিন্তু খুব একটা ফারাক থাকছে না, কারণ কলকাতাতে 21 ছিল সেখানে 19, হ্যাঁ 2 ডিগ্রি কমবে 2-24 পরগনায় 19-20-এর মধ্যে, মেদিনীপুরের দিকেও তাই 20-21-এর মধ্যেই থাকবে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াও তাই, হাওড়া, হুগলি 19-20-এর মধ্যেই সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। এবং আরও যদি উত্তরে যেতে থাকি, মালদায় গিয়ে 17 হয়ে যাচ্ছে, তারপরে আর একটু দিনাজপুরের দিকে গেলে দক্ষিণ দিনাজপুর 17, 16 হচ্ছে উত্তর দিনাজপুর, এবং শিলিগুড়িতে আবার গিয়ে 18, ওদিকে দার্জিলিং, কাশিয়াং, কালিম্পংয়ের দিকে 10-11-12-র মধ্যে থাকছে। জলপাইগুড়িও খারাপ না, 16, এবং কোচবিহারে 15। কোচবিহার বেশ সুন্দর, রাত্রে ভোরবেলায় ঠান্ডাটা পাচ্ছে। আমরা আসাম যদি দেখি, গোয়ালপাড়া, গুয়াহাটি এবং শিলচর সব জায়গাতেই মোটামুটি 19-18-এর মতোই থাকবে কাল ভোরবেলাতে। এদিকে বাংলাদেশের সিলেটে যদি দেখি তাহলে 18 পাচ্ছি, এবং ময়মনসিংহ 17, রংপুরের দিকে একটু উপর দিকটাতে 16-17-এর মতো থাকছে, বগুড়ার কাছে 19 থাকছে, রাজশাহী থেকে শুরু করে খুলনা 18-19-এর মধ্যেই, 20 আবার গিয়ে বরিশাল, কুমিল্লায় 19, ঢাকাতে আবার 19, এদিকে চিটাগাং 20, মহেশখালী 20, ত্রিপুরা দেখিনি, ত্রিপুরাতে 19 থাকছে, মানে কলকাতা ত্রিপুরা মোটামুটি একই তাপমাত্রা ক্যারি করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই মুহূর্তের তাপমাত্রা, এবং আজকে রাত্রির বেলায় 12-1 দিকে তাপমাত্রা, এবং কাল সকালে ভোর 5-6 দিকে তাপমাত্রা, সমস্তটাই বলে দিলাম। আগামী দিনে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটাও বলে দিলাম, এবং ভিয়েতনামের দিকে যে একটি টাইফুন আসছে সেটাও বলে দিলাম। তো আশা করি ভিডিওটা কাজে লেগেছে, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।